আর্জেন্টিনা চাইলে যে মুরগিটা আমরা নিচ্ছি এটা হালাল ভাবে জবাইকৃত এবং হাইড্রোজেন মুক্ত, এই জন্য মাল নেয়া আছে। আর ওনাদের মালের গুণগত মান অনেক ভালো, কাস্টমারে ভালো রিপ্লাই দিচ্ছে। লাইভটাতে মনে করেন অনেক সময় বিভিন্ন রোগ অসুখ বিসুখ আসে ঢাকাতে ঢুকে, ওইটা ঢুকবে না। আবার ওই মুরগিটা ঢাকাতে ঢুকে ওই মুরগিটা আমাদের আসতেছে, আমরা ধরতেছি, আমরা ওই হাতের মধ্যে দেখাচ্ছি, অনেক সময় মুখে হাত দিই। আর লাইভ জন ফ্রোজেনটা থাকবে তখন এটা মনে করেন মানসম্মত থাকবে, সেই সময় আমরা যদি এটাতে ধরি আমাদের সেটা কোনো এফেক্ট করবে। মুরগিটা হালাল উপায় জবরকৃত, সেই জন্য আমরা জানতে পেরেছি যে মুরগিটা খুবই ভালো। পাক করলে একটা অন্যরকম স্বাদ লাগে, কিন্তু অন্য অন্য মুরগির ভিতরে এই স্বাদটা কিন্তু লাগে না। কি জানি না যে অন্য অন্য মুরগির তো কি স্বাদটা লাগে না, কিন্তু এই মুরগিটা আমার কাছে প্রচুর স্বাদ লাগে। এই জন্য প্রোডাক্টটা আমি বাসায় সবার জন্য নিয়ে যাচ্ছি। ওনারা যেহেতু মেনটেন করছেন হাইজিন এবং ওনাদের ফিড যেটা আসতেছে অ্যান্টিবায়োটিক ফ্রি এবং অন্যান্য বিষয়টা হালাল হইতে প্রসেসিং করছে, এটা যদি ওনারা মেনটেন করেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। তাই আমি এটা নিয়েছি আজকে টেস্ট করার জন্য যে, এবং ভবিষ্যতে যদি ভালো হয় তাহলে আবারও নিব। আমি কন্টিনিউসারাল চিকেন বেস্ট আর ছিল চিকেন ডোমেস্টিক নিয়েছিলাম, খাওয়াতে আলহামদুলিল্লাহ খুব ভালো এবং গুণগত ভালো পাইছি, কোয়ালিটিও ভালো আছে। এই জন্য আজকে আবারও আসছি নেওয়ার জন্য, চিকেন হয়েছে আর ডোমেস্টিক নিতে আসছি আজকে।